মুড়ে ঘুম ভাঙাতে। আর সময় নষ্ট করো না, এসো। তুমি সত্যি বলেছো? যাও, মিনারে যাওয়ার পথ আমি ছেড়ে দিলাম। আমার উদ্দেশ্যের দিকে আমি এগিয়ে যাচ্ছি। মন বলছে রাজকুমারীর ঘুম ভাঙালে আমি মণিটা ঠিক পাব। পৃথিবীতে কোনো কিছু কারণ ছাড়া হয় না, সেটা ভালো হোক বা মন্দ। আশা করি আমার ক্ষেত্রে এই নিয়মটাই প্রযোজ্য হবে। বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। আমি জানতাম তুমি আমার কাছে আসবে। সেদিন তোমাকে আমি কেন রক্ষা করেছিলাম সেই প্রশ্নের উত্তর খুঁজতে এসেছো, তাই তো? আগে হ্যাঁ মহারাজ। রোহিণীর জন্য আমি জানি যে রোহিণী এই বিজয়নগরে শুধু তার বাবা মাকে নয়, আর একজন আপনজনকে রেখে গেছে। আপনি আপনি সব জানেন মহারাজ? যে আমি জানি রোহিণী আমার মেয়ে, আর আমি এও জানি যে সে তোমার কে। সেদিন যখন রোহিণী জয়নাগে উড়ে যাচ্ছিল, তুমি যে আকুলতা নিয়ে ওকে ডাকছিলে সেটা আমি দেখেছি। সেই আকুলতা একদিন আমার চোখেও ছিল, জ্যোৎস্নার জন্য। সেইসব দিন আর আজকের মধ্যে অনেক পার্থক্য। এখন ইচ্ছে করলেও আমি আমি আমার জ্যোৎস্নার কাছে যেতে পারছি না, ওকে দেখতে পাচ্ছি না। মহারাজ, আমরা রানীমাকে ঠিক উদ্ধার করব, আপনি আপনি চিন্তা করবেন না মহারাজ। কিন্তু যদি তুমি নিজেই ধরা পড়ে যাও তাহলে কি করে জ্যোৎস্নাকে উদ্ধার করবে তুমি? বুঝতে পারছো না, মোহিনী তোমাকে সন্দেহ করা শুরু করেছে, সেই জন্যই তো জোনাকির নাম তোমার সামনে নিয়ে এলো সেদিন। অগ্নি, আমি চাই না যে আমার মেয়ে রোহিণী তার কোনো ভালোবাসার মানুষকে হারাক, তাই খুব সাবধান। কামিনী বড়ই নিষ্ঠুর। এভাবেই আকাশ ভূমি বায়ু আগুন আর জল এই পঞ্চভূতের শক্তিতে নিজের শক্তিকে আরো সঞ্চিত করব আমি, আর হয়ে যাব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী রানী, নাগরানিকা। নাগরানিকা নিজেই খুঁজে নেব নিজের মুক্তির পথ, মুক্ত হয়ে যাব এই জ্যোৎস্নার হাত থেকে। রাজমাতা, তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। কি হয়েছে বলো? তোমার কথায় আমি অহেতুক যুবককে সন্দেহ করেছিলাম। তুমি যা বলেছিলে তা সত্য নয়। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, জোনাকির নাম শুনে যুবক পাকশালায় যায়নি, আর আমি তা নিজে গিয়ে দেখে এসেছি। এত বড় ভুল তো আমার হতে পারে না। জানি না, তবে যুবকের বিরুদ্ধে তোমার কাছ থেকে আমি আর কোনো কথাই শুনব না, এই কথাটাই তোমায় জানাতে এসেছিলাম। আর অকারণে তুমি আর আমার মনে সন্দেহের বীজ বপন করো না।
প্রণাম রাজমাতা। একটা খবর আছে। বাপরে বাপ, মিনারটা তো অনেক উঁচু, উঠবো কি করে? এখানে তো কোনো সিঁড়িও দেখছি না। চারিদিকটা একবার ঘুরে দেখি, যদি সিঁড়ি পাই। চারিদিকে তো কোথাও কোনো সিঁড়ি দেখলাম না, কিন্তু মহাবিপদে পড়লাম, কি করবো এবার আমি? এগুলো কিসের চিহ্ন? সব আছে, সব আছে, সব আছে, কিছু নেই, কিছু নেই, কিছু নেই। মানে সব আছে কিন্তু কিছু নেই? বিশ্বাসে সিঁড়ি আছে, উঠে গেলে পরে সরাসরি চড়া যাবে নিদ্রা মিনারে। যদি চাও মেনে নাও সব আছে, তবে না হলেই কিছু নেই, শূন্য যে পাবে। আবার কেমন দাদা, বিশ্বাস করলে সব কিছু আছে আর বিশ্বাস না করলে কিচ্ছু নেই? তার মানে আমি যদি বিশ্বাস করি সিঁড়ি আছে, বিশ্বাস করেই দেখি না। এবার বুঝেছি, সিঁড়ি আছে বিশ্বাস করে এগোলে সিঁড়ি তৈরি হয়ে যাবে। কি বলেছিলেন, আমি বোধহয় ধরা পড়ে গেছি, না হলে মোহিনীর মুখ এমন গম্ভীর কেন? এখন এই বিপদ থেকে কি করে বাঁচব? মোহিনীর সন্দেহ কাটাবার কোনো পথই তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছ, আমি তোমায় সন্দেহ করি, প্রবলভাবে সন্দেহ করি। এরে, যা ভেবেছিলাম তাই হলো। মানে রাজমাতা আমার বেশি আপন, তাই তার কথাতেই আমি তোমায় সন্দেহ করতে শুরু করেছি। তবে তার যথেষ্ট কারণও আছে। রাজকুমারী, সহসা এমন কি কারণ হলো যে আপনি? তুমি তো দেখছি নিতান্তই ছেলে মানুষ। না যুবক, আমি অনেক ভেবে দেখলাম, তুমি ঠিকই বলেছিলে, রাজমাতা আমায় তার মতন করেই চালাতে চায়। তাই জন্যই তো আমায় তোমার বিরুদ্ধে নিয়ে যেতে চেয়েছিল,
বলেছিল তুমি আমার শত্রু। অবশেষে আমি আমার উদ্দেশ্যের কাছে পৌঁছে গেছি, এবার ঘন্টা বাজালেই হবে। এতক্ষণে রাজকুমারী নিদ্রা ভেঙে গেছে আর এই রাজ্যের অভিশাপও কেটে গেছে। দেখি তো পাতায় মণির ছবিটা। ছবি ফুটে উঠেছে, তার মানে আমার ভাবনাই ঠিক ছিল। এই রাজ্যের অভিশাপ কেটে গেলে আমি মণি পেয়ে যাব। রাজকুমারী নিশ্চয়ই জানে মণিটা কোথায় রয়েছে। বিশ্বাস করো, আমি আর তোমায় সন্দেহ করি না, করতে পারছি না। আমি জানি তুমি আমার অনুগত, তুমি সব দিক থেকে আমার খেয়াল রাখো, তুমি যা বলো তাই ঠিক। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম, মোহিনী আমার প্রতি অনুরক্ত হয়ে পড়েছে, আর এটাই হয়তো সত্যি। তোমার মতন ভালো মানুষকে কি করে আমি সন্দেহ করি বলো তো। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন রাজকুমারী? না মানে রাজমাতা আপনাকে বারবার আমার বিরুদ্ধে করবে, তখন কি হবে? মানে একটা মিথ্যে কথাকে যদি বারবার কারোর সামনে বলা হয় তাহলে তো সেটা মানে সত্যি কথা বলেই প্রমাণ হয়, তাই না? আপনি বলুন না। না, সেই দিন কখনোই আসবে না, কারণ আমি আসতে দেব না। তার আগেই আমি রাজমাতাকে শেষ করে দেব। তোমার আপনি সব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যার কাছে সম্পর্কের কোনো অনুভূতি নেই, কারোর উপর কোনো মায়া দয়া নেই, তাদের শেষ পরিণতি এরকমই ভয়ঙ্কর হয়। আজ মোহিনী কামিনীকে শেষ করতে চলেছে, এত সহজে সেটা কি? চলো আমার সাথে। রাজকুমারী, কুমার,
অপেক্ষা করার কথা ছিল। ও বুঝতে পেরেছি, ও নিশ্চয়ই সবার ঘুম ভেঙেছে কিনা, ওর পরিবারের লোকের ঘুম ভেঙেছে কিনা দেখতে গেছে। বেশ, এবার আমাকেও রাজসভায় যেতে হবে। এতক্ষণে নিশ্চয়ই রাজকুমারী ঘুম ভেঙে গেছে, আর রাজকুমারী নিশ্চয়ই রাজসভায় চলে এসেছে। সবাই এখনো ঘুমোচ্ছে কেন? তাহলে কি কেউ আমার ওই ঘন্টার আওয়াজ শুনতে পাইনি? তার মানে এই রাজ্যের অভিশাপ এখনো কাটেনি, রাজকুমারীর ঘুম এখনো ভাঙেনি। এবার কি করবো? ভেঙেছে, ভেঙেছে আমার এত বছরের মায়া নিদ্রা কেটেছে। জেগেছি আমি, জেগেছি আমি।